লাকাদ নাসারাকুমুল্লাহ ফি মাওয়াতিনা কাসিরাতুন ওয়া ইয়াওমা হুনাইন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক জায়গায় সাহায্য করেছেন, বিশেষ করে হুনাইনের দিন। এখন এই শানে নজুল না শুনলে বিষয়টা বোঝা যাবে না। আল্লাহ বলেন, আল্লাহ তোমাদেরকে বহু স্থানে সাহায্য করেছেন, বদরের যুদ্ধে তোমাদের জন্য আল্লাহ ফেরেশতা নাজিল করে সাহায্য করেছেন, উহুদের ময়দানেও আল্লাহ তাআলা সাহায্য করেছেন তার রাসূলকে, তার রাসূলকে মেরে ফেলত, উহুদের যুদ্ধ খুব ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আল্লাহ রাসূলকে আল্লাহ হেফাজত করেছেন। এখানে আল্লাহ বলছেন বিশেষ করে হুনাইনের দিন। হুনাইন হল মক্কা বিজয় করেছেন আল্লাহর রসুল 18 রমজান, তে রমজান মাসের 18 মক্কা বিজয়ের পর আল্লাহ রসুল 10 দিন মক্কাতে ছিলেন, এরপরে আল্লাহ রসুল ওখান থেকে এই হুনাইন যুদ্ধের জন্য রওনা করেছেন। হুনাইন জায়গাটা হলো মক্কা এবং তায়েফ এর মাঝখানে, মক্কা থেকে উত্তর পূর্ব দিকে তায়েফ 90 কিলোমিটার দূরত্বে অবস্থিত, এই মক্কা এবং তায়েফের মাঝখানে হুনাইন। এখানে সাকিব এবং হামাজিন নামক দুইটা গোত্র, যারা খুব শক্তিশালী দল মুশরিকদের, এখানে তারা বসবাস করত। তো মক্কা বিজয়ের পরপরই আল্লাহ রসুল এই সাকিব এবং হাওয়াজিন গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হুনাইন প্রান্তরে অবস্থান নিয়েছিলেন, এবং সেই দিন আল্লাহ তাআলা তার রাসূলকে এবং মুসলমানদেরকে কীভাবে সাহায্য করেছেন সেই কথাটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন, যে তোমাদেরকে বহু জায়গাতেই সাহায্য করা হয়েছে, বিশেষ করে হুনাইনের দিন। এদিনের অবস্থাটা কি ছিল? এজ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের সংখ্যাগরিষ্ঠ তোমাদেরকে আনন্দিত করে তুলেছিল, মানে এই হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 12,000, অর্থাৎ মক্কা বিজয়ের জন্য আল্লাহ রসুল 10,000 সৈন্য নিয়ে তো মদিনা থেকে এসে মক্কা জয় করেছেন, মক্কা জয় করার পর তো হাজার হাজার লোক ইসলামের গণ্ডির মধ্যে চলে আসছে, এখন এই নবমুসলিমদের মধ্যে থেকে 2,000 লোক আল্লাহ রসুলের সাথে হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো এখন মুসলমানদের সৈন্য সংখ্যা হলো 12,000, আর হুনাইন এই যুদ্ধে শত্রু সংখ্যা ছিল মাত্র 4,000। এখন মুসলমানরা তো আনন্দ করবেই, যে যুদ্ধে আমরা জিতবো না তো কে জিতবে, আমরা বহুগুণ শত্রুর মোকাবেলা যুদ্ধ করে একদিন জিতেছি, তো আজকে আমরা 12,000 ওরা 4,000। তা আল্লাহ বলেন এজ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে আনন্দিত করে তুলেছিল যে আজকে আমরা জিতবই, ফালাম তুগনি আঙ্কুম শাইয়া, তোমাদের এই সংখ্যাগরিষ্ঠতা তোমাদের কোনো উপকারে আসে নাই, ও দকাত আলাইকুমুল আরদু বিমা রহবত, প্রশস্ত পৃথিবী তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেছিল, সুম্মু আল্লাহ তুম মুদবিরিন, অথবা তোমরা পিঠ দেখিয়ে সব পালাতে শুরু করেছিলে। মানে এই হুনাইনের যুদ্ধটায় সাকিব এবং হাওয়াজিনের খুব দুর্ধর্ষ জাতি, এরা 4,000 যোদ্ধা, এরা করেছে কি, এদের পশু সম্পদ, ধন সম্পদ, স্ত্রী ছেলে মেয়ে সব মাঠে নিয়ে আসছে, যে আমরা বাড়িতে কিছু নাই, এই যে আপনি তারেক বিন জিয়াদ যে স্পেন জয় করেছিল, সেই ইতিহাস আপনারা জানেন যে তারেক বিন জিয়াদ এই ভূমধ্য সাগর পাড়ে দিয়া যখন জিব্রাল্টার, যেটা জাবাল উত তারেক বলা হয়, ওই পাহাড়ে উনি উপনীত হওয়ার পরে মুসলমানদের নৌকাগুলি সব পোড়াই দিয়েছেন, জ্বালাই দিয়া বলছেন যে তোমাদের সামনে শত্রু, পিছনে সমুদ্র, নৌকা পোড়াই দিয়েছি, যাইতে পারবা না, হয়তো যুদ্ধ করে যেত না হলে মরে যাও। তাই তারেক বিন জিয়াদ যেখানে ওই প্রণালীটার নাম হতো জিব্রাল্টার, তো জিব্রাল্টার জাবালুত তারেক, আর ওই লোকটারও তারেক বিন জিয়াদ, আর ওনার প্রধান সেনাপতি ছিল মুসাবেন নজির, মুসাবেন নজির তৎকালীন মিশরের গভর্নর ছিল এবং তার অধীনে ছিল তারেক বিন জিয়াদ অধীনস্থ সেনাপতি। ইনি যখন স্পেন জয় করার জন্য ভূমধ্য সাগর পাড়ি দিলেন তখন উনি এই কাজ করেছিলেন। তো এদেরও ঘটনাটা ঠিক এই ধরনেরই, এরা 4,000 সৈন্য সব মাঠে আসে, মানে ছেলে মেয়ে পশু সম্পদ সব মাঠে নিয়ে আসছে, কিছু বাড়িতে রাখে নেই, তারা এমনভাবে মানে পজিশন নিয়েছে যে শুধু ঝড়ের মতো তীর মেরেছে, তারা আর কিচ্ছু না, তারা মুসলমানদের সামনে আসে নাই। আরব দেশ তো মানে ওটাকে বলা হয় পাহাড়ি জমি, যেটাকে নজদ বলা হয় মালভূমি, তো এখানে তো মানে পাহাড়ের মধ্যে লুকিয়ে
তাদের নিজেদের এলাকার মধ্যে তারা পজিশন নিয়া শুধু তীর এমনভাবে ঝড়ের মতো তারা তীর বর্ষণ করছে যে 12,000 মুসলমান সব মাঠ থেকে পালাই গেছে। সেই কথাটা আল্লাহ বলছেন, এজ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়া, তোমাদের সাংখ্যাধিক্য তোমাদেরকে আনন্দিত করে তুলেছিল কিন্তু এই সাংখ্যাধিক্য তোমাদের কোনো উপকারে আসে নাই, প্রশস্ত পৃথিবী তোমার জন্য সংকীর্ণ হয়ে গেছিল অথবা তোমরা পিঠ দেখিয়ে পালিয়েছিলে। অথবা কি হলো, সুম্মা আনজালাল্লাহ সাকিনাত আলা রাসূলি, অথবা আল্লাহ তাআলা তার রাসূলের উপরে সাকিনা আন্তরিক প্রশান্তি, ট্র্যাঙ্কুইলিটি অফ মাইন্ড মনের প্রশান্তি, রাসূলের উপরে আল্লাহ তাআলা অন্তরে প্রশান্তি নাজিল করলেন, ওয়ালাল মুমিনিন এবং মুমিনদের অন্তরে আল্লাহ তাআলা প্রশান্তি নাজিল করলেন, ওয়ানজালা জুনুদাল লাম তারাওহা এবং আল্লাহ তাআলা এমন সৈন্য নাজিল করলেন যেই সৈন্যগুলি তোমরা দেখতে পাও নাই। অবস্থাটা এমন হয়ে গেছিল, ওয়াজ্জাবাল্লাযিনা কাফারু এবং আল্লাহ তাআলা কাফেরদেরকে শাস্তি দিলেন, ওয়াজালিকা জাযাউল কাফিরিন এবং কাফেরদের শাস্তি এটাই, কাফেরদের পুরস্কার এটাই। মানে যখন সমস্ত মুসলমান ময়দান ত্যাগ করে পালিয়ে গেল তখন ময়দানে আল্লাহ রসুল একা, আল্লাহ রসুলের দুলদুল নামী খচ্চর এটার একটা রশি ধরেছিল আবু সুফিয়ান আর আরেক পাশ ধরেছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আবু সুফিয়ান রাসুলের শ্বশুর প্লাস চাচা তো ভাই, আর আব্বাস রাদিয়াল্লাহু চাচা আর রাসুল, এই তিনজন, এই তিনজন ময়দানে ছিলেন আর কেউ। এখন আল্লাহ রসুল একাই তার খচ্চরটা নিয়ে তিনি একাই সৈন্যদের দিকে আগেই যাচ্ছেন আর ওনার খালি টাইনে ধরছে যে আল্লাহ রসুল একাই শত্রুদের মধ্যে ঢুকে না যান। এবং এই সময় আল্লাহ রসুল একটা ছন্দ পাঠ করেছিলেন তার জীবনে, যে আনান নবী ও লা কাজিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। এই কবিতাটার অর্থ হলো এই যে আমি নবী মিথ্যা নই, আমি সত্য নবী, আমার সাথে আল্লাহ সাহায্য আছে, আমি পরাজিত হব না। আর আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি মুত্তালিবের সন্তান, এ কথার দ্বারা তিনি এটা বোঝাতে চাচ্ছেন যে এই বংশের লোকেরা কোনোদিন যুদ্ধের মাঠ থেকে পালায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ বনি হাশিম বনি মুত্তালিব, এই বংশের লোকেরা কোনোদিন যুদ্ধের মাঠ থেকে পালায় না, এটা একটা তাদের বংশীয় ঐতিহ্য। হয়তো যুদ্ধকালে জিতবে না, ওখানে শহীদ হয়ে যাবে কিন্তু পালাবে না। সেই জন্য আল্লাহ রাসূল তার মুখ থেকে এই কথাগুলি বের হয়েছে সেদিন, আনান নবী ও লা কাজিব, আমি নবী মিথ্যা নই, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি মুত্তালিবের সন্তান। তো আবু সুফিয়ান তো নবমুসলিম, মক্কা বিজয়ের একদিন আগে সে ইসলাম গ্রহণ করছে, আর আব্বাস রাদিয়াল্লাহু আনহুর চাচা। এভাবে আল্লাহ রসুলের খচ্চরটাকে তারা টেনে ধরলেন যে আল্লাহ রসুল একাই শত্রুর মধ্যে ঢুকে যাবেন। তো এই সময় আল্লাহ তাআলা আল্লাহ রসুলের চারপাশে ফেরেশতা নাযিল করে দিলেন এবং আল্লাহ রসুল তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আপনি ওদেরকে ডাক দেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিল, কোথায় হুদায়বিয়ার সন্ধির সাথীরা, কোথায় বদরের সাথীরা, কোথায় উহুদের সাথীরা, কোথায় খন্দকের সাথীরা, তোমরা কোথায় পালিয়েছো আল্লাহ রসুল ময়দানে? তো তাফসিরে বলা আছে যে গাভী যেরকম হাম্বা করে ডাক দিলে বাচ্চাগুলি দৌড় দিয়ে মায়ের কাছে আসে, ওই রকম সমস্ত সাহাবীরা যারা পালিয়েছিল দৌড় দিয়ে সব মাঠে আসলো এবং তারা দেখতে পাইল যে মাঠে তো লোকের অভাব নাই, মানে ফেরেশতা। আপনি দেখেন যে মাঠের লোক আছে তো আপনার মনে সাহস বাড়বে, এইভাবে আবার মাঠ পরিপূর্ণ হয়ে গেল। তো এই কথাগুলি আল্লাহ বলছেন। আব্বাস রাদিয়াল্লাহু সম্পর্কে তাফসিরে বলা আছে যে ওনার কণ্ঠস্বর 8 মাইল পর্যন্ত যাইত, এখন মাইক হওয়ার পরে এখন আর কারো কণ্ঠস্বর নাই। আমরা যখন ছোটোবেলায় মাদ্রাসায় পড়েছি, বড় বড় মাদ্রাসা, মাইক ছিল না, তো মুয়াজ্জিনের আজান তো অন্তত 2-3 মাইল তো ও সময় যারা মুয়াজ্জিন তাদের আওয়াজ এমনি যাইত মাইক ছাড়া। তো এই এক একটা যুগের এক একটা অবস্থা। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে ডাক দিলেন, সমস্ত মানুষ মাঠে হাজির হয়ে গেল, মুসলমানরা যুদ্ধ করল এবং সাকিব এবং হাওয়াজিন গোত্র পরাজয় বরণ করল। তারা পরাজয় বরণ করার পরে প্রচুর ধন সম্পদ মুসলমানদের হস্তগত হলো, যে সম্পদ আর বাড়ি থেকে আনতে হচ্ছে সব ওখানেই জমা ছিল। তো তাফসিরে বলা আছে যে 6,000 নারী পুরুষ বন্দী হয়েছিল,
20,000 উট মুসলমানদের হস্তগত হয়েছিল, 40,000 বকরি মুসলমানদের হস্তগত হয়েছিল এবং 4,000 আউকিয়া মুদ্রা মুসলমানদের হস্তগত হয়েছিল। এই সম্পদগুলি আল্লাহ রাসূল সব জেরানা নামে জায়গায় এগুলো পাঠিয়ে দিয়েছিলেন কিছু বিশিষ্ট সাহাবীদের দায়িত্বে। তো এটা জেরানায় এটা ছিল, ওখান থেকে আল্লাহ রাসূল নিজে তায়েফের দিকে অগ্রসর, ওখান থেকে আরও পূর্ব দিকে তায়েফ, এবং অন্য একটা গ্রুপ সাহাবায়ে কিরামদের তাদেরকে পাঠালেন আওতাসের দিকে। তো একই সঙ্গে আল্লাহ রাসূল হুনাইনের যুদ্ধ করার পরে গনিমতের সম্পদ জেরানায় পা, জেরানাটা হলো এটা মক্কা থেকে 16 মাইল পূর্ব দিকে জেরানা, এবং এই জেরানা হলো হেরেমের সর্বশেষ সীমানা, পূর্ব দিকের সীমানা জেরানা। তো আল্লাহ রাসূল তায়েফ অবরোধ করলেন, আর এদিকে আওতাসের দিকে অন্য সাহাবিদেরকে পাঠালেন। তো আওতাসে এই যুদ্ধে মুসলমানদের যে সেনাপতি ছিলেন তিনি শাহাদাত বরণ করেছিলেন। বরণ করার পরে ওনার নাম হচ্ছে আমর ইবনে আশারি, তারপরে তার ভাইয়ের ছেলে আবু মুসা আশারি সেনাপতি দায়িত্ব গ্রহণ করেন এবং মুসলমানরা সেই যুদ্ধে জয়লাভ করে। তো আওতাসের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে, কিন্তু তায়েফের যুদ্ধে আল্লাহ রাসূল অবরোধ করে রেখেছিলেন। এই অবরোধ করতে করতে এর মধ্যে মুহররম মাস এসে গেছে, মানে 18 রমজান মক্কা বিজয়, তারপর তো আল্লাহ রাসূল 10 দিন ওখান ছিলেন, তাহলে 28 রমজান মাস শেষ হয়ে গেল। তো রমজানের পরে শাওয়াল, এই শাওয়াল মাসের পরেই তো জিলকদমা হলো হারাম যুদ্ধ করা। তো এই এক মাসের মধ্যে মানে তায়েব জয় করা সম্ভব হয় নাই, কিন্তু আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করেছেন যে আল্লাহ এদেরকে আপনার হেদায়েত দান করেন। তো আল্লাহ রাসূল ওখান থেকে আর তায়েব মানে অবরোধ তিনি তুলে নিয়ে এরপর জেরানায় আসলেন। জেরানায় আসার পরে সেখানে যে গনিমতের যে সম্পদ, এই সম্পদ বণ্টন করার পরে ওখান থেকে আল্লাহ রাসূল মদিনায় চলে আসেন। তিনি আর মক্কায় আর যাননি। মক্কা বিজয়ের পরে তো আপনারা জানেন যে মক্কার গভর্নর আত্তাব ইবনে আসিত নামক এক নবমুসলিমকে মক্কার গভর্নর নিযুক্ত করে এবং তার অধীনে মাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে ফতুয়া ফরায়েজ এবং আইন কানুন বিষয়ক ফয়সলা দেওয়ার জন্য মাজ ইবনে জাবালকে তার অধীনস্থ রাখেন এবং আত্তাব ইবনে আসিতকে মক্কার গভর্নর নির্বাচন করে আল্লাহ রাসূল এই যুদ্ধ করে জেরানা থেকে মদিনায় চলে গেছেন। তো এই যুদ্ধে কতগুলি মর্মান্তিক ঘটনা আছে। এই আওতাসের যুদ্ধে আল্লাহ রাসূলের এক দূত বোন বন্দী হয়ে গেছিল, তার নাম সীমা। তো এ যখন বন্দী হয়েছে তখন সে বলে, ওগো তোমাদের রাসূলের আমি দূত বোন, আমি তাকে ছোটবেলায় কোলে করে লালন পালন করেছি, তোমরা আমাকে তোমাদের নবীর কাছে নিয়ে যাও। তখন মানুষ বিশ্বাস করছে আল্লাহ রসুল বাল্যকালে তে এখানেই তো দুধ পান করছেন আল্লাহ রসুল, তাহলে হইতেই পারে। তখন ওই আল্লাহ রসুল এর বোন, তা এই বোনকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে এখন বলছে, ও মোহাম্মদ তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার বোন। তো আল্লাহ রসুল কেমন করে চিনবে, 5 বছর বয়সে তো ওই মায়ের বাড়ির থেকে বিদায় হয়ে আসে। তো এই বোন সীমা, তা আল্লাহ রসুল তাকে চিনতে পারছে না। তখন সীমা তার পিঠের কাপড় ফেলে দিয়ে বলে যে, ও মোহাম্মদ দেখো তুমি ছোটোবেলায় আমার পিঠে একটা কামড় দিয়েছিলে, সেই পিঠে এখনও আমার দাগ আছে। এভাবে কাপড় তুলে যখন কামড়ের দাগ দেখাইলেন তখন আল্লাহ রসুল কেঁদে দিলেন যে আমি এই বাল্যকালে আমার এই দুধ বোনকে কামড় দিয়েছি, তার দাগ এখনও তার পিঠে আছে। তো আল্লাহ রসুল তার জন্য নিজের চাদর বিছিয়ে দিলেন এবং তাকে অনেক ধন সম্পদ দিয়ে আল্লাহ রসুল তাকে বিদায় করলেন। এবং এই দৃশ্য দেখে আল্লাহ রসুলের এই দুধ বোনের আত্মীয় স্বজন যারা মুসলমানদের হাতে বন্দী হয়েছিল, মুসলমানরা তাদের সবাইকে মুক্ত করে দিলেন যে আল্লাহ রসুলের বোনের আত্মীয় স্বজন এরা সবাই, এদেরকে আমরা মানে দাসদাসীতে পরিণত করবো না। তো এটা হলো আওতাসের ঘটনা। এরপর আল্লাহ রসুল জেরানায় গেলেন, জেরানায় যাওয়ার পর এই যে ঘনীভূত সম্পদ, এই 5 ভাগের 1 ভাগ তো আল্লাহ রাসূল পাবেন আর বাকি 4 ভাগ সৈন্যদের মধ্যে বণ্টন হবে। তো এই যুদ্ধে যেহেতু নবমুসলিমরা যোগদান করেছে, 2000 নবমুসলিম, এই নবমুসলিমের মধ্যে আর এক ঘটনা ঘটছিল। সাহেবা বিন ওসমান নামক এক ব্যক্তি অস্ত্র নিয়ে আসে, যদি সুযোগ হয় তাহলে মোহাম্মদ সাল্লামকে হত্যা করবে, যেহেতু তার পিতা ওসমান বিন তল্হা
আবার তলহার বাবা তলহা বিন ওসমান, মানে দাদার নাম আর নাতির নাম এক, তো এই দুইটা লোক ওহুদের যুদ্ধে মারা গেছে। তখন এই সাহেবা বিন ওসমান, ওসমানের ছেলে যে ওসমান ওহুদে মারা গেছে, এই উৎপেতে থেকেছে যে মোহাম্মদ সাল্লামকে সুযোগ পাইলে আমি হত্যা করব। তো ওই হুনায়নের যুদ্ধে যখন একটা শূন্যতা সৃষ্টি হলো, তখন ও ধীরে ধীরে পিছন দিক থেকে রসুল দেবে অগ্রসর হয়েছে। আল্লাহ রসুল ঘুরিয়ার দিক তাকালেন, তাকে আল্লাহ রসুল তার হাতকে এরকম স্পর্শ করলেন, বুকে স্পর্শ করে বলে যে আল্লাহ এই সাহেবা বিন ওসমানের অন্তর থেকে আপনি শয়তানটাকে দূর করে দেন। বুকে হাত দিয়ে আল্লাহ রসুল এটা বললেন। বলার পরে ও বলে যে এখন আমি আল্লাহ রসুলের দিক তাকিয়ে দেখি যে পৃথিবীতে আল্লাহ রসুলের সাথে কোনো প্রিয় মানুষ আমার আর নাই। তখন আল্লাহ রসুল বলেন যাও যুদ্ধ করো। তখন আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করলাম সাহেবা বিন ওসমান। তো এই যুদ্ধে আওতাসের যুদ্ধে ওরা বিখ্যাত এক সমর বিশারদকে হত্যা করেছিল। সেই সমর বিশারদের নাম হলো দারিদ বিন সুম্মা, মানে ওই যুগে সে মানে সমগ্র আরব জাতির মধ্যে খুব বিখ্যাত যুদ্ধ বিশারদ দারিদ বিন সুম্মা। এ মুসলমানদের হাতে বন্দী হয় এবং মুসলমানরা তাকে হত্যা করে। এটা একটা বিশেষ ঘটনা। এরপরে আল্লাহ রাসূল যখন এই সম্পদ বর্ণন করতে যাচ্ছেন, তখন এই নবমুসলিম যারা এদেরকেও আল্লাহ রাসূল সম্মান দিচ্ছেন, যে অন্যরা যা পাচ্ছে এরাও তাই পাচ্ছে। এখন আনসার মহাজিদদের মধ্যে সামান্য একটু কথা শুরু হচ্ছে যে এই লোকগুলো কাল কেউ ছিল মোশরেক, আমাদের তলোয়ারের ভয়তে ওরা হলো মুসলমান, এখন ওরা আমাদের সাথে সমান ভাগ পেয়ে যাচ্ছে, এটা কীরকম হইল? এটা একটু তাদের মনের মধ্যে এটা স্বাভাবিক কল্পনাটা হতেই পারে। আমাদের দেশে একটা ধনী পরিবারের একটা ঘটনা, বাবা মারা গেছে, বড় ভাই খুব কান্নাকাটি করে, এখন সবাই তাকে সান্ত্বনা দিচ্ছে যে কাঁদো কেন তুমি, এ তো সবাই মরবে। কারণ না আমি তো এই মৌয়তের জন্য কাঁদি না, আমি কাঁদি অন্য একটা দুঃখে, বল তাকি যে আমার ছোটো ভাইয়ের বয়স 4 বছর আর আমার বয়স প্রায় 50 পার হয়ে গেছে, তো 4 বছর আব্বা আব্বা করিয়া যে জমি পাইলো, আমি 50 বছর বাবা বাবা ডাইকে আমি সেই জমি পাইলাম, আমি এই জন্য কাঁদতেছি। কথা বুঝতে পারছেন? তাহলে তো করার কিছু নাই, এটা আইন। তো এখন ওদের এই অবস্থাটা, ওরা মানে আনসার মসজিদের মধ্যে টুকটাক কথা হলো যে কালকেও যারা ছিল অমুসলিম আমাদের তলোয়ারের ভয় যারা স্থানগুলো তারা আমাদের সাথে সমান ভাগ পেয়ে যাচ্ছে। এক আনসারদের আর একটা দুঃখ হলো, মদিনের আনসার তারা দেখতে পেলেন যে আল্লাহ রসুল যেই সম্পদগুলি পেয়েছেন 20,000 উট, তাহলে 5,000 আল্লাহ রসুল, 40,000 বক্ষী, তাহলে 8,000 আল্লাহ রসুলের একার। এখন আল্লাহ রসুল এই উট বকরি এগুলি ওই মক্কার তাদের বংশের যারা লোক দাঁড়ান আবু সুফিয়ানকে দিল 300 উট, তার আবু সুফিয়ানের ছেলে মাবিয়াকে দিলে 300, তারপরে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানকে 300, তারপরে এইভাবে আবু জাহেলের ছেলে একরামা ইবনে আবু জাহেলকে দিল, এই মক্কা বিজয় সমসমান হয়েছে একরামা আবু জাহেলের ছেলে, এদেরকে যখন এইভাবে সম্পদ দান করতে লাগলো আল্লাহ রসুল, তখন আনসাররা মানে একটু তাদের মনটা ছোট হয়ে গেল যে আল্লাহ রসুল যেভাবে তার ধন সম্পদগুলি তার বংশের লোকদেরকে দিচ্ছেন মক্কা বিজয়ের পরে, এখন আল্লাহ রসুল কি তার আত্মীয়স্বজনের মধ্যেই থেকে যাবেন না আমাদের সাথে যাবেন? মনটা খুব ছোট হয়ে গেছে যে আল্লাহ রসুল যদি এখন মক্কা থেকে না যান, যে মক্কা বিজয় হয়ে গেছে, তার বাড়িঘর সবই তো এখানে, আত্মীয়স্বজন সব এখানে। আল্লাহ রসুলের এই কথাগুলি কানে গেছে। তো এই সম্পদ বণ্টন করার পরে আল্লাহ রসুল আনসারদেরকে ডেকে বললেন যে আপনাদের সাথে আমার বিশেষ কথা আছে। আনসাররা একত্রিত হলো, আল্লাহ রসুল বলেন যে দেখেন পৃথিবীতে যখন সকল মানুষ আমার সাথে শত্রুতা করেছে তখন আপনারা আমার সাথে বন্ধুত্ব করেছেন, সকল মানুষ যখন আমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে তখন আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন। তো এটা শুনে তারা বলি আর রসুল আপনি এগুলো কেন বলবেন? তো আল্লাহ রসুল বলেন যে আমার কথা তোমরা জবাব দাও যে এই লোকগুলোকে আমি ধন সম্পদ দান করেছি, আমার উট বকরি ছাগল এদেরকে দিয়েছি, তো এরা যখন বাড়ি যাবে তখন উটের গলায় রশি লাগে আর ছাগলের গলায় রশি লাগে, এগুলো নিয়ে বাড়ি যাবে, আর তোমরা যখন মদিনায় যাবে তখন আল্লাহ রাসূল তোমাদের সাথে থাকবে, তোমরা রাসূলকে নিয়ে মদিনায় যাবে। এখন বলো জিতলো কারা? বলার সাথে সাথে আনসাররা কেঁদে যার যার হয়ে গেলেন, ইয়া রাসূল আল্লাহ আমরাই জিতেছি, যে আমরা আল্লাহ রসুলকে নিয়ে বাড়ি যাব আর ওরা উট বকরি নিয়ে বাড়ি যাবে, রাসুল তো ওখানেই জন্মগ্রহণ করেছেন, কিন্তু ওরা রাসুলকে নিয়ে ওরা বাড়ি যেতে পারলো না, আর মদিনার আনসাররা আমরা রাসুলকে নিয়ে বাড়ি যাবো, আমরাই জিতেছি। তো আল্লাহ রসুলের
জ্ঞান এবং তার বিচক্ষণতা এবং তার কথা সবই রকম মধুর। এভাবে আল্লাহ রাসূল এই হুনায়নের যুদ্ধের পরে তিনি মক্কায় চলে গেলেন। এই মক্কায় চলে যাওয়ার এরপরে আল্লাহ রাসূল একটা যুদ্ধ করেছেন, তাবুক যুদ্ধ, সেটাও আমরা পাবো এই সূরার মধ্যেই। এই তাবুক যুদ্ধ করার পরে আর আল্লাহ রাসূল কোনো যুদ্ধ করেন নাই। এরপরে আল্লাহ রাসূল বিদায় হজ করেছেন, আর বিদায় হজের 81 দিন পরে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। তো এই সূরা তওবার মধ্যে আমরা রাসূলের জীবনের এই গুরুত্বপূর্ণ অবস্থাগুলো ইনশাআল্লাহ আমরা সবই জানতে পারবো। এটা আপনারা তাফসিরে শুনছেন এবং এটা আমার তাফসির 3 নম্বরে কিন্তু সূরা তওবা আছে। 3 নম্বর খণ্ডে আমাদের কী কী সূরা আছে, আরাফ, আনফাল, তওবা, ইউনুস। তো ওইগুলো আপনারা পড়লে মনে শান্তি পাবেন। আর আমার তাফসিরটা হলো কি, যেই পড়বেন সেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের শ্রোতারা সবাই বলে যে না, আমরা অন্যান্য তাফসির পড়ে বুঝতে পারছিলাম না, কিন্তু এটা পড়লে আমরা বুঝতে পারি। তো এটি আল্লাহর রহমত যে খুব হালকা ভাষায় এটা লেখা হয় যাতে সবাই বুঝতে পারে। দোয়া করেন যাতে দ্রুত তাফসিরটা বের হয়। কোনো রকমই আগাতে পারি না, যতই চেষ্টা করি দেরিই হয়, দেরিই হচ্ছে খালি। দোয়া করবেন আপনার তাতে আল্লাহ এ ব্যাপারে সাহায্য করে আমাদেরকে। তো এই কথাগুলো আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে বহু জায়গায় সাহায্য করেছি, কিন্তু স্মরণ করো বিশেষ করে হুনাইনের দিন তোমাদেরকে আমি সাহায্য করি। আল্লাহ রাসূল একা মাঠে ছিলেন, তার সাথে মাত্র 2 মানুষ, আবু সুফিয়ান এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এই মতো অবস্থায় আল্লাহ বলেন আমি এমনভাবে ফেরেশতা নাযিল করেছি যে দূর থেকে ওরা দেখে যে মাঠের লোকজন ভরা। এই ফেরেশতারা যুদ্ধ করে নাই, ফেরেশতারা শুধু একমাত্র বদরের দিন ফেরেশতারা যুদ্ধ করেছে, এছাড়া কোনোদিন ফেরেশতারা মাঠে যুদ্ধ করে নাই। দাঁড়াই সে মানুষের মধ্যে, তখন অন্য সবাইরা বলে যে সবাই আছে তো আমি পালাই কেন। এভাবে মুসলমান সাহাবিরা মাঠে সমবেত হয়েছে। এই কথাটা আল্লাহ তাআলা এখানে বলেছেন। সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বা'দি যালিকা আলা মান ইয়াশাউল্লাহু গাফুরুর রহিম। অতঃপর আল্লাহ তাআলা তাদের যাদের উপর ইচ্ছা করেন তাদের তওবা আল্লাহ কবুল করলেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। যে ওই দিন মুসলমানরা যুদ্ধের মাঠ থেকে পালায়ন করছে, যুদ্ধের মাঠ থেকে পালায়ন করা গুনাহ কবিরা, কোনো অবস্থাতেই যুদ্ধের মাঠ থেকে পালায়ন করা যাবে না। তবে একটা আইন আছে, সেটা হলো এই যে কাফেরদের সৈন্য সংখ্যা যদি মুসলমানদের দ্বিগুণের বেশি হয়, তাহলে সেক্ষেত্রে মুসলমানরা কোনো কৌশল অবলম্বন করার জন্য বা যুদ্ধের পলিসি পাল্টানোর জন্য কোনো ম্যানুভারিংয়ের জন্য ইচ্ছা করে মুসলমানরা ব্যাক করতে পারবে। কিন্তু যদি এরকম সংখ্যাও যদি হয় যে মুসলমানরা 1 আর ওরা 2, তো এমত অবস্থায় মুসলমানরা মাঠ ত্যাগ করতে পারবে না। এটা আল্লাহর আইন, এটা আইন করে দেওয়া হয়েছে।